সারা বছর বিধায়ককে দেখা যায় স্থানীয় মানুষদের অভাব অভিযোগ শুনতে, সমস্যা সমাধান করতে, কিন্তু এবার বিধায়ককে দেখা গেল অন্য এক ভূমিকায়। দর্শকদের মনোরঞ্জন করতে তিনি এবার যাত্রা মঞ্চে, তার অভিনয় দক্ষতা দিয়ে মন কাড়লেন দর্শকদের। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পাথর প্রতিমায় যে যাত্রা পালার আয়োজন করা হয়েছিল, সেখানেই পাথর প্রতিমার বিধায়ক অংশগ্রহণ করেছিলেন বলে খবর। সংস্কৃতির বিষয়টাকে নিয়ে যে গ্রামে গঞ্জে প্রত্যেকটি মানুষের কাছে যে প্রয়োজনীয়তা থেকে গেছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী অনুভব করেছেন, ওটা বাংলা জুড়ে তার ব্যবস্থা। এই সঙ্গে সঙ্গে প্রতি বছরই যাত্রা সম্মেলনের ব্যবস্থা থাকে, প্রতিটি জেলায় এই যাত্রা সম্মেলন হয়। অর্থাৎ কলকাতার দল যেমন এখানে আহূত হয়, অন্যান্য শিল্পীরা যেমন তাদের শিল্পী নৈপুণ্যকে তুলে ধরতে পারে, তেমনিভাবে স্থানীয় ভিত্তিক কোনো যাত্রা দলকে সেখানে সুযোগ করে দেওয়া হয়। তিন ঘন্টার এই যাত্রাপালায় অত্যন্ত নিপুণভাবে তিনি তার শিল্পী কৌশলী মনোভাব নিয়ে অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে দর্শকদের সামনে তুলে ধরেছেন। তারিফ কুড়েছেন ব্লক প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের মন কেড়েছেন মঞ্চের সামনে থাকা অগণিত দর্শকদের। সেই যাত্রাপালা দেখতে সেখানে উপস্থিত ছিলেন কাকদ্বীপের মহাকুমা শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়, ডেপুটি ম্যাজিস্ট্রেট রাজীব দাশগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তার এই যাত্রাপালা দেখতে খুশি সকলেই। এটার একমাত্র উদ্দেশ্য কলকাতায় দীর্ঘদিন ধরে যারা যাত্রা জগতের সঙ্গে জড়িত বিশেষ বিশেষ ব্যক্তিত্ব বিদগ্ধ ব্যক্তিত্বদের নিয়ে এক মাস ধরে নানা রকম কলাকৌশলী নিয়ে তারা যেভাবে করে সোমবার সাজিয়ে যাত্রা অনুষ্ঠান করে দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বসন্তী ময়দানে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রেরণা জেলার তথ্য এসেছেন, সহযোগিতা করেছেন, মাঠটা ভরিয়ে দিয়েছেন। পাথর প্রতিমার বিধায়কের অনবদ্য অভিনয় দর্শকদের মন কাড়ে, হাজার হাজার দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে বাসন্তী ময়দান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জেলা পরিষদ সদস্য মনুশ্রী মণ্ডল ও কর্মাধ্যক্ষ মতিলাল মাইতি। এই যাত্রাপালার কাহিনী রচনা করেছেন পাথর প্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিশিষ্ট নাট্যকার ভগীরথ গিরি। কলকাতার নামিদামি বিভিন্ন অপেরায় তার লেখা 200টি বেশির রচনা বাংলার মানুষের মন কেড়েছে। এই যাত্রাপালার প্রযোজনা করেছেন রামকৃষ্ণ যাত্রা সংস্থা, আর এই যাত্রাপালার নির্দেশনায় ছিলেন বিধায়ক সমীর কুমার জানা নিজেই। পাথর প্রতিমা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নিউজ 18 লোকাল।